পজিটিভিটি অ্যান্ড টক্সিক পজিটিভিটি, এই দুটোর মধ্যে কিন্তু একটা খুব বড় ডিফারেন্স আছে। প্রথমেরটা খুব ভালো, দ্বিতীয়টা কিন্তু অতটা ভালো নয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। নমস্কার, আমি শুভ্র ব্যানার্জি, জিপসি বং ইউটিউব চ্যানেলের একটা ছোট্ট ভিডিওয়ে আপনাদেরকে ওয়েলকাম করছি। আগের ভিডিওটা আমি বলেছিলাম আমাদের ব্যাপারে কিছু কথা, একটু চাপে আছি। তো 13th আমাদের আরটিপিসিআর টেস্ট হয়েছিল এবং আজকে 15th আমরা আরটিপিসিআর টেস্টের রিপোর্ট পেয়েছি। আমি, আমার স্ত্রী এবং আমার পুত্র, আমরা তিনজনেই কোভিড পজিটিভ। এবারে কতখানি কি সিটি ভ্যালু না ভ্যালু এসবের ডিটেলে যাচ্ছি না। ওষুধ তো আমাদের চলছে ফর লাস্ট 6-7 ডেজ, তো ব্যাস এখন লড়াই করতে হবে। অক্সিজেন লেভেলও এখনও পর্যন্ত সেরকমভাবে ঠিকঠাকই আছে, বলতে গেলে 96-98, আর জ্বর ভ্যারি করছে ফ্রম 99 টু 101। ডাক্তারদের সাথে টাচে আছি, তবে একটা সুখবর এইটুকু বলতে পারি, আগের কথাগুলো যেগুলো বললাম সেগুলো আমার আর অন্তরের কথা বললাম। অন্তরের অক্সিজেন লেভেলটা একটু বেশি আছে, 98-এর ওপরেই আছে মাঝে মাঝে, আমার 96-98 ভ্যারি করছে। বাবাইয়ের সোমমঙ্গল দুদিন একটু শরীরটা খারাপ ছিল এবং টেম্পারেচার ছিল, মঙ্গলবার রাতের পর থেকে বা বুধবার ভোর থেকে বলা যেতে পারে বাবাইয়ের টেম্পারেচার নেই, এবং ওকে দেখে মনে হচ্ছে হ্যাপি আছে। অ্যাজ এ তো নন স্পিচ, তো বলতে পারে না, আমরা ওকে দেখে বুঝতে পারি ফর লাস্ট 12 ইয়ার্স যে ও হ্যাপি আছে কি নেই, কীরকম কী আছে। ও খুব অ্যাক্টিভিটির মধ্যে আছে, ভালো আছে, এবং ওর টেম্পারেচারও আসেনি এবং ওর অক্সিজেন স্যাচুরেশন 99। একসঙ্গে বেশিক্ষণ কথা বললে একটু অসুবিধা হচ্ছে, তো আপনারা আমার আগের ভিডিও দেখে আমাকে বহু কমেন্টের মাধ্যমে উইশ করেছেন, আমি তাদের কাউকে রিপ্লাই দিতে পারিনি কারণ আমি সব রকমের নোটিফিকেশান বন্ধ রেখেছি। সোশ্যাল মিডিয়ার সাথে লাস্ট 7 দিন আমার টাচ নেই বললেই চলে, শুধুমাত্র কমিউনিকেশানের জন্য হোয়াটসঅ্যাপ খোলা আছে। আমাকে অনেকে ডিএমও করেছিলেন আমার ফেসবুক এবং ইনস্টা পেজে, সব আমি দেখতেও পারিনি কারণ নোটিফিকেশান বন্ধ আছে। তবে আমি মন থেকে থ্যাংক ইউ বলতে চাই আপনাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। প্রে করবেন যেন সাফারিংটা এর থেকে বেশি না হয়। 10-12 দিনের জ্বর সহ্য করে নেওয়া যাবে, ক্লান্তি সহ্য করে নেওয়া যাবে, কিন্তু বাকি যে সমস্ত যেগুলো হওয়ার উচিত নয় সেগুলো যেন না হয়। ভালো থাকবেন সবাই, খুব খুব সাবধানে থাকবেন। টেক আ ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। বাই, নতুন হয়ে ভালো করে দেখা হবে, টাটা।